নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শুরু করছি। বাড়িতে মা বাবা দুজনে বেশ সুস্থ আছেন আগের অবস্থায়। তো আজকে ভাবছি বাড়ির দক্ষিণ পাশে যে কিছু পেঁয়াজ বলছিলাম, পেঁয়াজগুলো বেশ সুন্দর হয়েছে, সেগুলো এখন উঠানোর সময় হয়েছে। বাবা বলতেছে এগুলো আজকে উঠে ফেলতে হবে, কারণ আকাশের পরিস্থিতি যে খুব ভালো তা নয়, যখন তখন বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হলে পেঁয়াজের উঠানোর পর ওগুলোর মধ্যে মাটি লেগে থাকবে, আবার পেঁয়াজ নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তাই ভাবছি যে আজকে দুজনে তাহলে পেঁয়াজগুলো উঠাই। আজকে আবার দুপুরে পাশের গ্রামে সিংজির নিমন্ত্রণ আছে, শ্রাদ্ধ নিমন্ত্রণ। তো আমি ওই শ্রাদ্ধ নিমন্ত্রণে যাবো, শ্রাদ্ধ নিমন্ত্রণে আজকে যাই করি, অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো, আর আপনারা আমাদের পাশে থাকেন। পেঁয়াজ উঠাই দিছি, পেঁয়াজ ভালো হয়েছে। আরো দুই চার দিন পরে উঠানো যেত, সপ্তাহে পরে উঠানো যেত। বৃষ্টি হলে এই যে এখন পেঁয়াজ আমাদের মাটি নেই পরিষ্কার, বৃষ্টি হলে আমাদের মাটি লাগবে, তাই না? মাটি লাগবো। পাতন দিয়ে থাকে না, দক্ষিণ পাশে কি গরু নাকি উঠা লাল লাল দেখা যায়? হ্যাঁ, ওই যে লাল লাল দেখা যায়। হ্যাঁ, ভাবছি তো গরু তো বুঝো ধান খেয়ে দিয়েছে, তাই আপনার কইলাম গরু। হ্যাঁ, ওরকম মনে হইলো দূর থেকে। না, লাল উঠে উঠে কি ওই যে দিপি নাকি? হ্যাঁ, পেঁয়াজ যে এইটুকু উঠানো হয়েছে, এই যে এইটুকু আবার বাবা বলতেছে যে দুদিন পরে উঠাবে, কারণ গাছগুলো তাজা রয়েছে। তো আজকে যে পেঁয়াজ আনা হয়েছে অনেকগুলো উঠাইছি,
ঝাঁকা ভরে গেছে একবারে। যে কটা তোলা হয়েছে এবারে আপাতত বাড়িতে নিয়ে যাই। গাছে দুইটা ছোট ছোট লাউ ধরছে, গাছ হয়ে গেছে, বয়স হয়ে গেছে গাছে। লাউ দুইটা আজকে নিয়ে যাই, একটা এই দুইটা লাউ, এই দুইটা লাউ দিয়ে আজকে রান্না করবো। গরু নেড়ে যায় কোটা কারে তুই সমান লাউ কুচি আছে, খাইতে ভালোই লাগবে তাই না? মাছ আছে, মাছ ভিজে রাখছি। আজকে নিয়ে আসবো বুঝছেন, সারা মানে বিশ কুইন্টাল দিলে ভালো লাগবে। আপনি দিচ্ছেন নাকি? আমি তো কাল গাছে বীজ দিলাম, ট্রেন তো কোনো বীজ দিই না। আপনার তো কালা দেখা যায়, কালা দেখা যায় বই আমরা কোনো রেগি হয়ে উঠছে, লাল লাল হয়ে উঠছে, মানে পোকা ধরছে। আজকে রান্না হবে বেগুন ভাজি আর মাছ দিয়ে দেশি লাউ। বৃষ্টিটা হলে তো ভালো হইতো। রান্না তো কি কি করবো আগেই বলছি, বেগুন ভাজি আর হচ্ছে দেশি লাউ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করবো। মাছ আগে ভাজি করি, মাছ ভাজি হয়ে গেছে, রাস্তার মধ্যে
সকালে মনে হয় হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিই। চিরা বাটা আছে, গরম মশলা বাটা, তরকারি হয়ে গেছে। আমি যাব নিমন্ত্রণে, মাঘরে খাইয়ে যাই। রান্না বান্না কেমন আছে? লাগাতার উত্তম শরীর লাগাতার করছি। শরীর দেখ তুমি বুঝো না? না কেবল খেয়ে কান কটা আমার আন্দাতে একদিন আপনাকে খাওয়াইলাম না। ভক্তর বাবা নিমন্ত্রণ করছে। আমার বাবা নিমন্ত্রণ করছে না, শ্রাদ্ধ কবে? শ্রাদ্ধ নিমন্ত্রণ করছে, কবে শ্রাদ্ধ? কামানির পরের দিন। তুমি তো কি খাইবে? তো বাবা কাছে রাখবো। বাবা মাকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে, মাকে ঘরে শুয়ে দিয়ে আসছে। এখন যাচ্ছি নিমন্ত্রণে পাশের গ্রামে সিংজুরি। তো আজকের ভিডিও আমরা বড় করবো না। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।